আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নারিকেলের পুডিং বানানোর রেসিপি। এই প্রচণ্ড গরমে এত সুস্বাদু প্রাণ জুড়ানো এই রেসিপিটি আশা করি আপনাদের সবার ভালো লাগবে। নিয়ে নিচ্ছি একটি নারিকেল, আমি একটি চামচের সাহায্যে এভাবে শ্বাসগুলো ছাড়িয়ে নিয়েছি, আপনারা চাইলে কুচি কুচি করে কেটেও নিতে পারেন। একটি ছাকনার সাহায্যে আমি নারিকেলের পানিগুলো প্রথমে ছেঁকে নিচ্ছি। নারিকেলের পানিগুলোর মধ্যে আমি 2 চামচ আগার আগার ব্যবহার করছি, স্বাদ মতো চিনি। নারিকেলের পানি যেহেতু এতটাও মিষ্টি হয় না, তাই আমি এখানে কিছুটা চিনি অ্যাড করে দিচ্ছি। দিচ্ছি 1 চিমটি পরিমাণের লবণ। একটি চামচের সাহায্যে সম্পূর্ণ মিশ্রণটি সুন্দর করে প্রথমে মিশিয়ে নিচ্ছি। এরপরে চুলায় লো হিটে কিছুক্ষণ জাল করব এই মিশ্রণটি। প্রায় 10 মিনিট জাল করার পর দেখবেন মিশ্রণটি ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে আমি আগে থেকে যে নারিকেলের শ্বাসগুলো ছাড়িয়ে রেখেছিলাম, তা একটা বাটিতে সুন্দর করে সাজিয়ে দিব। নারিকেলের যে পানির মিশ্রণটি ছিল, তা হালকা ঠান্ডা করে আমি বাটিতে ঢেলে দিচ্ছি। আমি প্রায় 8 ঘন্টার জন্য পুডিংটা ফ্রিজে রেখেছি। 8 ঘন্টা পর যখন আমি পুডিংটা বের করেছি, তখন দেখতেই পাচ্ছেন দেখতে এমনটা হয়েছে। সত্যি কথা বলতে গেলে আপনারা বাসায় ট্রাই না করলে আর টেস্ট না করলে ভিডিও দেখে বুঝবেন না যে খেতে এতটা মজা। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। থ্যাংক ইউ সবাইকে।